আসসালামু আলাইকুম, আই এম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো দুই ধরনের আমের ভর্তার রেসিপি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই ভর্তাটা। ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি এই আমের ভর্তাটা তৈরি করি, আর তৈরি করতে কি কি উপকরণ লাগবে সেটা চলুন দেখে আসি। একটা আম নিয়েছি, এখন এটাকে খোসা ছাড়িয়ে নিব একটা আলু খোসা ছাড়ানো মেশিনের সাহায্যে। এখন এটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমার আমটা খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। এখন এটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আমার পুরোটা আম গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি গ্রেট করা আমের মধ্যে দিয়ে দিব সরিষা বাটা। আপনারা চাইলে এখানে কাশুন্দি ব্যবহার করতে পারেন। আর স্বাদ মতো লবণ দিয়ে এখানে দিয়ে দিয়েছি শুকনো মরিচ। শুকনো মরিচকে খালি খোলায় টেলে নিতে হবে, তেল দিয়ে টালা যাবে না। এখন শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা দিয়ে দেওয়ার পরে এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনি দিয়ে দেওয়ার পরে এটাকে এখন হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি। এটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইড করে রেখে আর একটা ভর্তা তৈরি করার জন্য চলে যাব। এখানে আর একটা আমকে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এখানে আবারও যেভাবে আমরা মেশিনের সাহায্যে খোসা ছাড়াই সেভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমের গায়ে থেকে এভাবে আমগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এভাবে করলে কিন্তু দেখতে আরও বেশ সুন্দর লাগে। দেখুন আম পুরোটাকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন এটাকে ভর্তা তৈরি করব। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে এখন এটাকে ভালোভাবে মেখে নিতে হবে হাতের সাহায্যে। এখন এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। দেখুন আমার আম দিয়ে দুই ধরনের ভর্তা তৈরি হয়ে গিয়েছে। দেখতে যতটা সুন্দর লাগতেছে খেতে তার চেয়েও বেশি মজা। আর এটা ছোটো বড় সবারই কিন্তু খুবই প্রিয়। যারা টক পাগল মানুষ তারা এই আম ভর্তাটা তৈরি করে খেতে পারেন। এই ভর্তাটা খেতে কিন্তু খুবই টেস্টি। দোকান থেকে কিনে যে ভর্তাটা খেয়ে থাকি এই ভর্তাটার টেস্ট কিন্তু একেবারে একই রকম। আর আম কিন্তু হজম শক্তির জন্য ভালো। আমরা যখন রাতের ভাত খাই, রাতের ভাত খাওয়ার পর যদি আমরা এক টুকরা আম খাই, আমরা যে ভাতটা খেয়েছি সে ভাতটা কিন্তু হজম হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। আর আমের তাই আমের উপকারী অনেক। আম খেলে খুবই ভালো হয়। আশা করি আমার এই ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আমার যে কোনো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।